আবারও ঢাকের শব্দে উলুদুন্নিতে উজ্জীবিত আখাউড়া ধর্মনগর ঐতিহাসিক কালী মন্দির। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা মনিয়ন্দন ইউনিয়নের ধর্মনগর কালীবাড়ির ঐতিহাসিক কালী মন্দিরটি আবারও উজ্জীবিত হলো ঢাকের শব্দে ও উলুদুন্নিতে। এলাকায় স্থানীয়ভাবে সনাতন ধর্মের অনুসারী কমে যাওয়ায় মন্দিরটি ঐতিহ্য দিন দিন হারাতে বসেছে। প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী এই মন্দিরটি এলাকার সনাতন ধর্মের লোকেরা ধর্মীয় উপাসনার জন্য সেই সময় কুষ্টিপাথরের মূর্তিসহ মন্দিরটি তৈরি করেছিল বলে খবর পাওয়া যায়। আবারও মন্দিরের সকল কার্যক্রম চালু করার লক্ষ্য নিয়ে কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বাবু সুচন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে শনিবার দিনব্যাপী এক উৎসবের আয়োজন করে আখাউড়া উপজেলা মনিয়ন্দন ও কসবা উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের সনাতন ধর্মের অনুসারীরা। এ সময় বক্তরা কীর্তন ও বিভিন্ন ভক্তিগীতি পরিবেশন করে। পরে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত বক্তরা সাংবাদিকদের জানান, ঐতিহাসিক এই মন্দিরের ঝরাজীর্ণ অবস্থা থেকে এটাকে সংস্কার করে আধুনিকায়ন করা দরকার এবং এখানে একটি স্থায়ী শৌচাগার ও নলকূপ বসানোর দাবি জানান তারা। এই ধর্মনগর কালীবাড়ি শত বছরের ঐতিহ্য কালীবাড়ি, আগে অনেক জাঁকজমাট এখানে প্রতি বছর বছর এখানে অনুষ্ঠান হতো, কীর্তন হতো, তাই এখানে হিন্দু সম্প্রদায়ের লোক কমে যাওয়ার কারণে এই অনুষ্ঠানগুলো খুবই মানে একদম বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা কিছু ভক্তরা সবাই এসে ধর্মনগরের আরও সবাইকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আবার চালু হয়েছে। প্রত্যেক বছর বছর আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাব। এই মন্দিরটি ছিল একটা জনজীর্ণ এবং অবহেলিত। আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি যাতে মন্দিরটি আবার মানুষের মাঝে ঐতিহ্য ফিরে আসে, দর্ব নির্বিশেষে সবাই যাতে একটা আনন্দ উপভোগ করতে পারে। এসে দেখি অনেক মন্দিরটি অনেক জরাজীর্ণ অবস্থায় আছে। আমার কাছে সরকারের কাছে বিনীত অনুরোধ, এই মন্দিরটির যেন দিকে যেন সরকার সংস্কারের জন্য সুদৃষ্টি দেয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোসাইস্থল আশ্রমের সহসভাপতি শ্রী গৌতম কুমার বণিক, রামপুর উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক শ্রী উত্তম কুমার শিব, চণ্ডীদার বাজারের ব্যবসায়ী শ্রী মধু বণিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আর অনেকে। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মন্দিরের পুরোহিত সহ প্রায় কয়েকশত ভক্ত উপস্থিত ছিলেন। মন্দিরটি সংস্কারের জন্য এবং সনাতন ধর্মের সকল আনুষ্ঠানিকতা চালু করে এর হারানো ঐতিহ্য ফিরে পাক ভক্তদের পদচারণে মুখরিত হবে পুরো এলাকার, এমনটাই প্রত্যাশা সকলের। আখাউড়া থেকে তথ্য ভিডিওচিত্র মোহাম্মদ মোশাররফ হোসেন কবির, বিজয়নগর টিভি।